আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দেশে এবং প্রবাসে বসে যারা এই মুহূর্তে মোহনাটক দেখছেন সবাইকে শুভেচ্ছা আজ এই অনুষ্ঠানটি আল হেলাল স্পেশাল হসপিটালের সৌজন্যে প্রচারিত হচ্ছে আমাদের আজকের প্রসঙ্গ হৃদরোগ দর্শক আমরা এর আগেও হৃদরোগ নিয়ে কথা বলেছি প্রফেসর শাবুদ্দিন খান আমাদের সাথে ছিলেন নানা তথ্যে আমাদেরকে জ্ঞাত করেছিলেন আজও তিনি উপস্থিত আছেন আমরা আজকে প্রসঙ্গ রেখেছি হৃদরোগ আমাদের সাথে কথা বলবেন স্টুডিওতে সময় তো আলোচনা হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর খান যিনি মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ভালো আছেন ধন্যবাদ দর্শক আপনারা আমাদের সাথে রয়েছেন ফোনে কথা বলবেন কথা সময় মোবাইল কমিয়ে নাম পরিচয় দিয়ে সংক্ষেপে সমস্যার কথা জানাবেন আর কথা নয় আমরা চলে আসি অনুষ্ঠানে হৃদরোগ আমাদের আজকের প্রসঙ্গ প্রফেসর শাবুদ্দিন খান আপনি তো হৃদরোগের গবেষণা দীর্ঘদিন করছেন একটি প্রসঙ্গ হৃদরোগের প্রসঙ্গ যখন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয় যে কোনো হাসপাতালে একটা কথা চলে আসে খুব দ্রুত এটা কেন ব্যাপারটা কি আমি কি জানতে চাই আমার রুগীর সমস্যা কি। আমার রোগীর যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে যদি আমরা এসিজি তার কার্ডিয়া ক্যানজাইম সিকে ট্রপোন পজিটিভ আসে আমরা যদি ইকোতে দেখি তার রিজন্যাল ওয়াল মোশন পজিটিভ অথবা আগে থেকে যদি স্টেবল অ্যানজাইনা হয়ে থাকে রোগীর যদি ইটিটি পজিটিভ আসে অর্থাৎ এক্সারসাইজ টলারেন্স টেস্ট ট্রেডমিলে উনি যখন দৌড়ান তখন যদি আমার এসিজিতে পরিবর্তন আসে তাহলে আমরা প্রেজামশান ইজ যে আমার তার রক্তনালীতে ব্লক আছে জি এখন সেই ব্লকটা কত পার্সেন্ট ব্লক কয়টা ব্লক কোন জায়গাতে ব্লক তার উপরে নির্ভর করবে আমার পরবর্তী চিকিৎসা পদ্ধতি জি আমার কাছে চিকিৎসা পদ্ধতি তিনটাই আছে একটা হলো ওষুধের মাধ্যমে একটা হলো আমরা যেটাকে বলি এনজিওপ্লাস্টিক স্ট্যান্টিং বা রিং লাগানো আমাদের দেশে বোঝার জন্য বলা হয় আরেকটা হলো বাইপাস সার্জারি জি এখন এই করোনারি এঞ্জিওগ্রামটা হলো সবগুলি পরীক্ষার মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড যেটাকে আমরা প্রায় শতভাগ বলতে পারি যদি না ইন্টারপ্রিটেশনে কোনো ভুল হয়ে থাকে অথবা কখনো কখনও ওভারল্যাপের কারণে অথবা অনেক ক্ষেত্রে যেটা হয় যে রুগীর হয়তো দেখা গেল ডান দিকে রক্তনালীটা তার ডান দিকে নাই পিছন থেকে আসছে বা অনেক সময় সে বাম দিক থেকেও আসতে পারে এছাড়া যে শুধু ব্লকের কারণেই যে বুকে ব্যথা হয় তাও কিন্তু না জন্মগত কিছু ত্রুটির কারণেও কিন্তু রুগীর বুকে ব্যথা হতে পারে যেমন করোনার স্পাজও অনেক সময় দেখা যায় যে করোনাটির ব্রিজ অর্থাৎ যেই রক্তনালীটা মাংসপেশির উপরে থাকার কথা সে উপরে না থেকে মাংস পেশির ভিতরে ডুব দিয়ে চলে গেল হার্ট যখন কন্ট্রাক্ট করে তখন ওই রক্ত রক্ত সঞ্চালন হয় না যার জন্য রোগীর বক্রিও ভ্যানাস মেলফরমেশন বা করোনারি স্টিল জন্মগতভাবে যে রক্তটা মাংসপেশিতে যাওয়ার কথা মাংস পেশিতে না গিয়ে একটা কমিউনিকেশনের মাসখান দিয়ে ভ্যানাস সিস্টেমে চলে যাচ্ছে তাতে হয়তো দেখা গেল যে আমার করোনার আর্টারি যতটুকু রক্ত সরবরাহ করছে তার একটা বিশাল অংশ পঁচিশ ত্রিশ চল্লিশ ভাগ চুরি হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি করোনার স্টিল এবং অল্প হাঁটার পরেই রুগীর বুকে ব্যথা হচ্ছে একটা করোনারি অ্যানজোগ্রাম করে আমরা এই সবগুলি প্রশ্নেরই জবাব পেতে পারি একটি কথা স্পষ্ট যে করোনার অ্যানজোগ্রাম এই যতগুলো তথ্য বললেন সবগুলো একটা রেজাল্ট চলে আসে জি একটা প্রশ্ন অনেকের মনে থাকে যে আগেও হতো এখন বোধ হচ্ছে না আলোচনা হয় না এই কারণে অ্যানজিয়াম করতে রোগীর মৃত্যু এই বিষয়টা জানতে চাই এটা অত্যন্ত নেগলিজিবল একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলে করোনে অ্যানজিওগ্রাম করতে এক হাজার একটা মৃত্যু হতে পারে আচ্ছা এবং আমার দীর্ঘদিনের যেহেতু দীর্ঘ সময় ধরে আমি এই কাজই করছি অপারেটর যদি একটু সাবধান হন রোগীটাকে যদি একটু প্রিপেয়ার করে নেন তাহলে করোনা অ্যানজিওগ্রামে মৃত্যু হওয়াটা একেবারেই নেগলেজিবল একটা ব্যাপার সম্ভাবনা খুবই ক্ষীণ কি হয় মৃত্যুটার কারণ হলো দুই ধরনের একটা হলো যে ডাইটে আমরা হার্টের রক্ত নালিতে দেই তাতে অনেক সময় অ্যানাফাইলেক্সিস হতে পারে জি আমরা রুটিনলি যেটা করি তাকে একটু ফেনারগান একটু হাইড্রোকোটিসন দিয়ে নেই যাতে করে তার এই হাইপার সেন্সিটিভ না হয় এক্সকিউজ দ্বিতীয় হলো যে সমস্ত রোগের ব্রঙ্কেল অ্যাজমা বা অ্যাকজিমা আছে তার ওই রোগটাকে আগেই প্রশমিত করে নিতে হবে ধরেন একজন রুগী হার্ট অ্যাটাকের পরে সিভিয়ার ফেলিউরে আছে তার ইজেকশন ফ্র্যাকশন পঁচিশ বা তিরিশ আপনি সেই মুহূর্তে এনজিওগ্রাম করবেন কেন এই এঞ্জিওগ্রাম পূর্ববর্তী ইভ্যালুশনটা অত্যন্ত জরুরি এবং আমি মনে করি যে সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট নিজে প্রত্যেকটা রুগীকে দেখা উচিত অনেক সময় এমনও দেখি যে একজন জুনিয়র কনসালটেন্ট কোনো এক জায়গার থেকে একটা রুগী আমার কাছে রেফার করে পাঠিয়ে দিল যে স্যার করোনার অ্যানজোগ্রাম লাগবে আমি যখন রুগীটাকে ইভুলেট করতে যাই হয়তো দেখলাম তার কিডনি ফাংশন ঠিক নাই তার ক্রিটিন দুইয়ের উপরে সেই ক্ষেত্রেও আমাদের একটা নির্দিষ্ট সিস্টেম আছে যেটার মাধ্যমে যে কন্ট্রাস্ট ইনডিউড ন্যাপ্রোপেথিটাকে আমরা প্রিভেন্ট করতে পারি আগত ধরে একটা রোগীর সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা আপনি তার মধ্যে তার ট্যারেনজিওগ্রাম করতে গেছেন ইজ ইনভাইটিং ডিজাস্টার তো এই জিনিসগুলি সম্পূর্ণ জিনিসটা হলো রোগীর ইভালুয়েশন যথাযথত প্রি মেডिकेशन প্রিকোরশন ডিউরিং দা প্রসিডিউর তাহলে কারণ এটা একটা ইনভেসিভ প্রসিডিউর এখানে টুকটাক কিছু কমপ্লিকেশন হতেই পারে আপনি ভাত অনেক বেশি খেলো তো আপনার পেট ফুলে যায় নাকি পানি অনেক বেশি খাওয়ার পরে তো বারবার আপনার প্রস্রাব হবে কাজি এই প্রসিডিউরটা একটা সেফ প্রসিডিউর যেটা আজকাল তিন থেকে পাঁচ মিনিট লাগার কোনো কারণ নাই আমরা গ্রোয়েন বা কুচকি দিয়ে ফেমোরাল রুটে যেতে পারি রেডিয়াল রুটে যেতে পারি আলনার রুটে যেতে পারি ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট অ্যান্ড দ্য চয়েস আমরা কথা বলছিলাম হৃদরোগ প্রসঙ্গে আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ খান যিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং আজকের অনুষ্ঠানটি আল হেলাল স্পেশাল হসপিটালের সৌজন্যে প্রচারিত হচ্ছে প্রফেসর খান আমরা রিং বলে একটা কথা শুনি প্রায়ই অনেক রিং লাগিয়েছে এই বিষয়টা কি এটা হলো একটা ডিভাইস জি এই ডিভাইসটা ধরেন আজ থেকে বহু বছর আগে ডটার নামে এক ভদ্রলোক যতদূর আমার মনে পড়ে খুব সম্ভবত উনিশশো সাতষট্টি সনে জি প্রথম একজন সত্তর বছর মহিলার আমাদের যে ফিমোরাল আর্টারি বা পায়ের যে রক্তনালী সেখানে লাগিয়েছিলেন এবং বিশ বছর পরে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেছিল যে ওটা ঠিকই আছে জি তারপরে এটা অনেক উত্তরণের মাছ দিয়ে বেয়ার মেটাল তারপরে কোবাল ক্রোমিয়াম গ্রেজুয়ালি আমরা এখন যে পর্যায়ে আসছি আমরা বলি ড্রাগ ইলুটিং স্ট্যান্ড তারপরে বায়োডিগ্রেডেবল ভাস্কুলার প্রস্থেসিস এটা প্রতিদিন রিসার্চ হচ্ছে এবং নতুন নতুন ডিভাইসগুলি তৈরি হচ্ছে এই জিনিসটা হলো যে স্বাভাবিকভাবে বোঝার জন্য বলছি এক্সকিউজ আমাদের একটা রাস্তা যদি একটা পুল যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আমরা কি করি আমরা এটাকে রিপেয়ার করি অথবা এটা যদি একেবারেই রিপেয়ার যোগ্য না হয় আমরা পুলটা বন্ধ করে দিয়ে নিজ দিয়ে মাটি কেটে ওই পাশের রাস্তা পর্যন্ত আর একটা নতুন বাইপাস রাস্তা করে দিই জি এই মানুষের হার্টের বাইপাস আর আপনার ওই ব্রিজের বাইপাসের মধ্যে কোনো পার্থক্য নেই আমি যদি এই ব্রিজটাকে সম্পূর্ণভাবে নতুন করে তৈরি করে দিতে পারলাম তাইলে তো আমার আমার এত কষ্ট করে বুক গেটে বাইপাস করার কোনো দরকার নাই রিং বা স্ট্যান্ড যেটাকে আমরা বলি এটা হলো একটা স্প্রিং লাইক ডিভাইস যেটা একটা বেলুনের উপরে বসানো থাকে যার ভিতরে একটা ওয়ার চলার জায়গা থাকে আমরা একটা ক্যাথেটারের মাধ্যমে প্রথমে এই ওয়ারটা ওই রক্তনালের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাই এবং সরি এই বেলুনের উপরে বসানো রিংটা আমরা ওই নির্দিষ্ট জায়গাটাতে নিয়ে গিয়ে এবং আমরা অ্যানজিওগ্রাফিক্যালি বিভিন্ন প্রজেকশানে দেখে ওর অ্যাকুরেট প্রকজিমাল পার্ট ডিস্টাল পার্ট রক্তনালীর সাইজ রিংয়ের সাইজ এবং আমার লেশন ক্যারেক্টারিস্টিক কি আমাকে প্রিডাইলিটেশন করতে হবে না আমি সরাসরি ডাইরেক্ট বসাতে পারবো আমার পোস্ট ডাইলেটেশন লাগবে কিনা আমার কি এনসিবিলুন দিয়ে ওর মাঝখানটা তুলতে হবে কিনা এ বহু প্রশ্নের জবাবের সঙ্গে জড়িত সাধারণভাবে অনেকেই যে প্রশ্ন আপনিও আমাকে যেটা করেছেন কিছুক্ষণ আগে রিং কি ছুটে যেতে পারে নাকি কোনো এ ধরনের কোনো প্রশ্নই ওঠে না একটা সঠিকভাবে যদি রিং ডেপ্লয় করা হয় এটা সরার কোনো সুযোগই নেই সচরাচর ছয় সপ্তাহের মধ্যে আমরা যে স্ট্যান্ডটা হার্টের রক্তনালীতে দিয়ে দিচ্ছি এটা আমাদের অ্যান্ডোথিলিয়াম এটাকে এনক্লোজ করে ফেলে সো দ্যাট বিকাম পার্ট অফ ইউ আর দুই নম্বর যে জিনিসটা হতে পারে এখানে রিং কত দামি তার চেয়েও মূল্যবান জিনিস হল এটার প্রতিস্থাপন এটা কে প্রতিস্থাপন করতেছেন সঠিক মেজারমেন্ট হয়েছে কিনা সঠিক জায়গায় লাগানো হয়েছে কিনা সঠিকভাবে ফুলানো হয়েছে কিনা ফুলানোর পরবর্তী ঠিক আছে কিনা তারপরে যে কথাটা হলো মনে করেন আমার রিং লাগান হয়ে গেছে বাইপাস হয়ে হয়ে গেছে আমি এখন আপনি রিং লাগান বাইপাস করেন যাই করেন আপনার পরবর্তী জীবন প্রতি তিন মাস পরপর আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকে উচ্চ রক্তচাপ কোলেস্টর আধিক্য থাকলে কোলেস্টেরল আপনার যদি ওজন বেশি থাকে ওজন কমানো এবং আপনাকে প্রতিনিয়ত হাঁটা আপনি যদি বিড়ি সিগারেটের অভ্যাস থেকে থাকে সেটা দূর করা এগুলো যদি আপনি না করেন তাইলে কি হবে আমার রিং এর জায়গায় রিং ঠিকই থাকবে আমার বাইপাসের জায়গায় বাইপাস ঠিকই থাকবে আপনার অন্য জায়গা বন্ধ হয়ে যাবে তাহলে আপনার লাভটা কি হলো তার মানে হলো যে জীবনযাত্রা প্রণালীতে অবশ্যই একটা পরিবর্তন আনতে হবে জি আমরা এই প্রসঙ্গে থাকবো দর্শক আমরা আলোচনা রয়েছে হৃদরোগের প্রসঙ্গ জীবনযাত্রা একটা প্রসঙ্গে এসছে প্রফেসর শাহুদ্দিন খান কথাগুলো বলবেন ছোট্ট একটা বিরতি নিচ্ছি এক্ষুনি ফিরে আসবো চোখ রাখুন মোহনা টিভিতে এনজিওগ্রাম এনজিও প্লাস্টিক বাইপাস সার্জারি সহ হার্টের সকল চিকিৎসায় আমরা রয়েছি আপনার পাশে আল হেলাল হার্ট হসপিটাল মিরপুর ঢাকা চিন্তার কিছু নেই শুধুমাত্র একটা ফোন করেই সব দায়িত্ব দিতে পারেন শুধু কি এখন সম্পূর্ণ সুস্থ তো আল হেলালের স্পর্শেই তো জীবন ফিরে পেলাম হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সিসিউতে নিয়ে আসতে হবে তাতে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় কারণ মিনিট ইজ আল হেলাল হার্ট হসপিটাল এনজিওগ্রাম এনজিও প্লাস্টিক বাইপাস সার্জারি সহ হার্টের সকল চিকিৎসায় আমরা রয়েছি আপনার পাশে আল হেলাল হার্ট হসপিটাল মিরপুর ঢাকা হার্ট অ্যাটাক চিন্তার কিছু নেই শুধুমাত্র একটা ফোন করেই চিকিৎসার সব দায়িত্ব ছেড়ে দিতে পারেন আল হেলাল হার্ট হসপিটালের ওপর কি এখন সম্পূর্ণ সুস্থ তো আল হেলালের স্পর্শেই তো জীবন ফিরে পেলাম হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সিসিউতে নিয়ে আসতে হবে তাতে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় কারণ মিনিট ইজ মাসল আল হার্ট হসপিটাল অনুষ্ঠানে সাথে থাকবার জন্য ধন্যবাদ দর্শক হৃদরোগ প্রসঙ্গে আজকে আমরা কথা বলছিলাম আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর শাহুদ্দিন খান যিনি এই বিশিষ্ট হৃদরোগ বিশেষক আমরা বিয়েতের আগে যে কথা বলছিলাম যে জীবনযাপনের কিছু অভ্যেস খাদ্যাভ্যাস জীবন মান সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর জীবন কিন্তু প্রবাসে যারা রয়েছেন তাদেরকে নিয়ে ভাবতে হয় তারা পরিবার ছাড়া আছেন তাদের খাদ্যে কী অবস্থা প্রফেসর খান তিনি ইউএইতে দুবাইতে আজমানে আলহেল হাসপাতাল পরিচালনা করছেন সেখানে তিনি চিকিৎসা দিচ্ছেন সেখানকার অবস্থাগুলো জানেন যে প্রবাসীরা কেমন আছেন তাদের পর্যায়ে কি প্রফেসর শাহউদ্দিন খান আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত মূল্যবান একটা টপিক তুলে আনার জন্য বাংলাদেশের প্রায় এক কোটি লোক বাইরে বাস করে জি এবং আমাদের এই রেমিটেন্সের যে বড় অঙ্কটাই কিন্তু আমাদের এই সাধারণ বাঙালি ভাইদের পরিশ্রমের ফসল আমি দীর্ঘ তিরিশ বছরের উপরে সংযুক্ত আরব আমিরাতের আজমানে কাজ করি আমি শুরু করেছিলাম একজন সাধারণ জিপি হিসাবে এখন সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল ইন্টারভেনশন কার্ডিওলজি করি জীবনের পথ চলায় এই দীর্ঘ ত্রিশ বছরের উপরে আমি যেটা দেখি একটা ছেলে খুব ইয়াং বয়সে দুবাইতে আসে স্বপ্নের দুবাই হয়তো খুব ছোট একটা কাজ করে চার পাঁচ বছর কাজ করার পরে ও নিজে ছোট্ট একটা দোকান দেয় বা একটা ব্যবসা শুরু করে পনেরো বছরের মাথায় দেখি যে ও বেশ মোটা হয়ে যাচ্ছে বেশাদী করে বাচ্চা কাচ্চা হয়েছে তারপরে একদিন হাই ব্লাড প্রেশার তারপরে দেখি ডায়াবেটিস হঠাৎ একদিন শুনি হার্ট অ্যাটাক ভাগ্য যার ভালো সে বেঁচে গেল ভাগ্য যার খারাপ সে মরে গেল তো এই যে আমাদের প্রবাসীদের জীবন আর আমরা যারা স্বদেশে আছি তাদের জীবন এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থ এই জায়গায় রাখি একটা ফোনে যাই তারপর আবার আলোচনা আসবো হ্যালো হ্যালো এতুল ভাই নমস্কার শুভেচ্ছা আপনাকে কে বলছেন আমি দীপক চক্রবর্তী বলছিলাম পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী হ্যাঁ ভালো আছি বলুন দীপক সাহেব

আমরা বুঝতে পেরেছি আমরা আজকের অনুষ্ঠানটা আলহেলাল স্পেশাল সৌজন্য প্রচার করছি এটা হৃদরোগের হাসপাতাল হৃদরোগের চিকিৎসা হয় এনজোগ্রাম হয় বাইপাস সার্জারি হয় সুতরাং সমস্যা আসতে পারে প্রফেসর সাবুদ্দিন খান এই হাসপাতালের চেয়ারম্যান আমরা যে আলোচনা ছিলাম প্রবাসে যারা রয়েছেন তাদের প্রসঙ্গে তো এখানে যে জিনিসটা প্রবাসের জীবনটা কিন্তু একটা সম্পূর্ণ বিষয় যারা প্রবাস জীবন যাপন করেন নাই এটা তাদের পক্ষে কল্পনা করাও খুব কঠিন আমি একটা সিনারিও বলি যে ধরেন একটা ছেলে সকাল পাঁচটায় কিন্তু তাকে ঘুম থেকে উঠতে হয় কোম্পানির গাড়ি আসে ধরেন সাড়ে পাঁচটায় নাস্তা করলো কি না করলো তাকে কিন্তু দৌড় দিতে হলো দুপুরবেলা সে এক ঘন্টা লাঞ্চ পিরিয়ড পায় সে বাড়ি ফিরে কিন্তু সন্ধ্যা সাতটায় নিজে রান্না করে খেতে হয় এতটুকু একটা কামরার মধ্যে দশ থেকে পনেরো জন খেয়ে দেয়ে হয়তো একটু হিন্দি ফিল্ম দেখলো বা দেশের টেলিভিশনটা দেখলো শুয়ে পড়লো কারণ সে ক্লান্ত ফিজিক্যাল এক্সারসাইজ করার মতো ক্ষমতা তার নাই এর সঙ্গে যোগ হয় তার দেশের সমস্যা তার মায়ের সমস্যা বাবার সমস্যা ভাইয়ের সমস্যা বোনের সমস্যা স্ত্রীর সমস্যা বাচ্চাদের সমস্যা এছাড়া যারা ব্যবসা করেন তাদের সমস্যা আরও বেশি সেটা হলো যে প্রতি বছর লাইসেন্স রিনিউ করতে হয় ভিসা রিনিউ করতে হয় কপিলের সমস্যা বেলা দেওয়ার সমস্যা মুতাফির সমস্যা এখন আবার শুরু হয়েছে নতুন গাটারের সমস্যা এবং ওখানেও ব্যয় আমাদের দেশের চেয়েও অনেক দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে কিন্তু ইনকামটা সেই হারে বাড়তেছে না এই দুই পক্ষের চাপে পড়ে সে কিন্তু নিষ্পেষিত সে কি রক্ষা পাওয়ার জন্য ধূমপান শুরু করে তখন সে মনে করে যে আমার স্ট্রেস কমানোর জন্যই তার ধূমপানের মাত্রা বেড়ে যায় আর্থিক যেহেতু এখন সচ্ছল অবস্থায় তার খাওয়ার মাত্রা বেড়ে যায় আর পরিবারের জন্য যে টেনশন এটা তো তার আছে। আপনি হয়তো জানেন না প্রায় সাতত্রিশ থেকে চল্লিশ ভাগ অ্যাডাল্ট পপুলেশন যারা সংযুক্ত আরব আমিরাতে থাকে তাদের ডায়াবেটিস আচ্ছা আমাদের দেশের তুলনায় বলা চলে প্রায় পাঁচ থেকে ছয় গুণ উচ্চ রক্তচাপ অলমোস্ট চল্লিশ বছরের কম বেশি সবারই পাই আমি আরেকটা জিনিস যে অ্যাওয়ারনেসের অভাবে দেশে থাকলে তো ভাই টেনে নিয়ে যাচ্ছে মায় ঠেলে পাঠাচ্ছে বউটিনে নিয়ে যাচ্ছে এরা খুব নেগ্লেক্ট করেন এবং এই নেগ্লেক্ট করে আমাদের কাছে যখন আসে ও আসে হার্ট অ্যাটাক নিয়ে আজকাল অবশ্য একটা ভালো জিনিস হচ্ছে যে প্রত্যেককে ইনস্যুরেন্স করে ফেলতে হচ্ছে ম্যান্ডেটারি এবং এটা যখন ম্যান্ডেটারি হয়ে যাবে তখন ইনস্যুরেন্সের কারণেই তাকে আসতে হবে কিন্তু ঝুঁকিতে তো পড়ে যাচ্ছে ইনস্যুরেন্স থাকলো তবুও ঝুঁকি এখন যে ঝুঁকির ব্যাপারটা হলো যে অ্যাওয়ারনেস এটা আমাদের ফেলিয়র জি আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব আমার আপনার বুক কাটতে হবে কেন আমার কেন আপনার রিং লাগাতে হবে আমি যদি সিম্পল আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্টেরলের চিকিৎসা দিয়ে আপনাকে সিগারেটটা ছুটাই আপনাকে হার্ট অ্যাটাকে স্ট্রোক থেকে বাঁচাতে পারি সেটা কি ভালো না আমি মানলাম যে টেনশন কমাবেন কি করে হ্যাঁ এটা একটা দুরূহ প্রশ্ন জি কারণ এই টেনশন জিনিসটা একটা রিলেটিভ ব্যাপার জি এখন যেহেতু আপনি স্ত্রী কন্যা ছাড়া দীর্ঘদিন থাকেন নাই আমার যেই ভাইটা দুবাইতে তিন বছর পরে তার ওই চার বছরের মেয়েটাকে রেখে গেছে এসে দেখে সাত বছর হয়ে গেছে বা যে বারো বছরের মেয়েটাকে রেখে গেছে এসে দেখে যে সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে তাহলে সেই বাপটার মাথায় যে টেনশন যে কখনো স্ত্রী পুত্র থেকে আলাদা থাকে না সে কিভাবে অনুভব করবে আমি কি বুঝাইতে পেরেছি ব্যাপারটা তাহলে আসি যার হার্ট অ্যাটাক হয় সবাই বলে আবার পুনরায় হতে পারে যাকে রিং লাগিয়েছেন তাও তো পরিচর্যা দরকার যেই কথাটা বলি লাইফস্টাইল মোডিফিকেশন আপনি রিং লাগান বাইপাস লাগান আমার সারা শরীরে অ্যান্ডোথেলিয়ামের পরিমাণ পনেরোশো গ্রাম দেড় কেজি আমি দুইটা রিং লাগাইয়া খুব বেশি আপনার একশো গ্রামকে পরিবর্তন করে দেই আমি তিনটা বাইপাস লাগায়া দেড়শো গ্রামকে পরিবর্তন করে দিই বাকি রক্তনালে সব আপনার ভিতরে বসে আছে আপনি যদি ব্লাডপ্রেসার ঠিক না রাখেন আপনি যদি কোলেস্ট্রল ঠিক না রাখেন আপনি যদি রেগুলার না চলেন আপনি যদি সঠিক পরিমাণে না খান আপনি যদি খাওয়ার অভ্যাস ঠিক না বদলান আপনি যদি ওজন ঠিক না রাখেন এবং আপনি যদি প্রতিনিয়ত ব্যায়াম না করেন আপনার ওই অংশগুলিতে রোগ আসতে বাধ্য কারণ অ্যাথোরসকোটিক প্রসেস তো সারা শরীরের আপনি শুধু ওই রিংয়ের দিকে তাকাচ্ছেন কেন বা শুধু বাইপাসের দিকে তাকাচ্ছেন কেন যার হার্ট অ্যাটাক হয় তারই স্ট্রোক হয় যার স্ট্রোক হয় তারই হার্ট অ্যাটাক হয় কারণ রোগটার নাম অ্যাথ্রোস্ক্লারোসিস যেটা আমাদের শরীরের রক্ত যে কোনো জায়গায় আঘাত আনতে পারে আমরা শেষ পর্যায়ে জীবনমানকে সুন্দর করার প্রসঙ্গটা আছে তবে উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস এ তো সারা জীবন থাকবে তাদের জন্য পরামর্শ কি তাদের জন্য পরামর্শ আমি আমার প্রত্যেক রোগীকে যেটা আমাকে আরও বিরোগীরা প্রায় জিজ্ঞেস করে ডক্টর মোহাম্মদ সুই কাস্তারিয়া কামদা তাকেল দেওয়া ডাক্তার মোহাম্মদ রিং তো বসাই দিয়েছে দুইটা এখন আমি কতদিন ওষুধ খাবো আমি হাত তাই আমার আমা কেয়ামত পর্যন্ত খাওয়া বল এটা কি বললাম এটার অর্থ হলো তোমাকে ভাত খাওয়ার না খাও রুটি খাওয়ার না খাও তোমাকে যে মেজর তিন চারটা ওষুধ অ্যাসপ্রিন ক্লোপেরোগ্রোল কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগ এবং যাদের ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশারের ওষুধ এবং যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের ওষুধ এবং প্রতিদিন এক ঘন্টা হাঁটা তিনটা ট্যাবলেটের সমান এটা তাকে অবশ্যই মেনে চলতে হবে যদি আরেকটা এপিসোড আশা না করে সব মানলাম যার ডায়াবেটিস আছে সে বলছে আমার নয় দশ থাকে উনি খুব হাসি মুখে বলে ফেললেন উচ্চ রক্তচাপের রোগী বলছেন আমার থাকে একশো ১৫০ এই যে কথাগুলো এতকাল আমি আমার উপরে আনতাম এখন আমি আপনার উপরে নিয়ে যাবো এটা অ্যাবসলিউটলি আমাদের ডাক্তার সমাজের ফেলিও আমরা আমাদের রোগীদেরকে বুঝাইতে সক্ষম হই নাই হয় আপনারা ডাক্তাররা রুগীর ভাষা বোঝেন না নাহলে রোগী ডাক্তারের ভাষা বুঝেন ব্লাড প্রেশার অবশ্যই একশো বিশ বাই আশি বা তার নিচে রাখতে হবে সুগার খালি পেটে ছয়ের নিচে রাখতে হবে হিমোগ্লোবিন এ ওয়ান সি সিক্স পয়েন্ট থ্রির নিচে রাখতে হবে এই প্যারামিটারগুলি তিন চার পাঁচটা সেটিং আপনাকে আপনার রুগীকে যদি আপনি দীক্ষা দিতে পারেন এবং রুগী যদি সেটা মানে তাহলে বুঝতে হবে আপনি একজন ভালো ফিজিশিয়ান তাহলে হলে আমি মনে করি না ওই ফিজিশিয়ান খুব ভালো ফিজিশিয়ান কোলেস্টেরল একটু বেশি আছে তার বলছেন তার ব্যাপারে মন্তব্য কি আপনার মন্তব্য হলো যে লেটেস্ট যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডাটাট আমাদের হাতে আছে এটাকে বলে ট্রিটিং নিউ টার্গেট তাতে বলা হচ্ছে দ্য লোয়ার ইজ দ্য বেটার মানে আপনার এলডিএল কোলেস্টেরল যত কম হবে আপনার জন্য তত উত্তম এখন আমরা বলি যাদের স্কিমিক হার্ট ডিজিজ আছে তাদের সেভেন্টি মিলিগ্রামের নিচে থাকলে ভালো কেউ কেউ মনে করেন যে এটা সাইটের নিচে থাকলে ভালো আরেকটা কথা বলে দিই প্রায় আমরা যখন অ্যাট্রোবাস্টেটিন বা রোসোবাস্টেটিন বা ফ্লোবাস্টেটিন রোগীকে লিখি কিছু অশিক্ষিত লোক আছে যারা ফার্মেসিতে কাজ করেন না জেনে অনেকে আছেন খুব ভালো করেন কিন্তু কিছু আছেন হাই হাই আপনারা আশি মিলিগ্রাম দিয়েছে আপনার তো লিভার নষ্ট হয়ে যাবে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এক মিলিগ্রাম অ্যাট্রোবাস্টেটিন এক মিলিগ্রাম এলডিএল কোলেস্ট্রল কমায় তাহলে আমার যেই রোগীর একশো ষাট আছে তাকে যদি আমি আশি মিলিগ্রাম না দিই আমি কি করে আমার ডিজায়ার্ড পয়েন্ট রিচ করব জি আমরা চমৎকার তথ্য জানলাম আপনি কোথায় বসেন রোগীর হয়তো আপনি খুঁজবেন বলে দেন সরি ক্ষমা চাচ্ছি আমাদের মিরপুর 10 নম্বরে যে আল হালাল স্পেশালাইজড হাসপাতাল রয়েছে আমি দীর্ঘ 20 বছর যাবত খুব ছোট থেকে আমরা আজকে এই পর্যায়ে এসেছি এবং আমাদের এখানে শুধু হৃদরোগী না আমরা জেনারেল মেডিসিন কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি জেনারেল সার্জারি গাইনোকোলজি সার্জারি ইএনটি সার্জারি অর্থোপেডিক সার্জারি সহ মোটামুটি প্রত্যেকটা ব্রাঞ্চেরই আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি আপনারা মিরপুর দশ নম্বরে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আলহেলাল স্পেশালাইজড হসপিটাল বললে যে কেউ দেখিয়ে দেবে আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আমাদের সর্বতভাবে কীভাবে চিকিৎসা দেওয়া যায় আপনাকে ধন্যবাদ সময় দিয়েছেন আপনাকে এবং মোহনা টিভিকে ধন্যবাদ দর্শক চিন্তা মুক্ত এবং প্রশান্তিযুক্ত জীবনযাপন করতেই হবে উচ্চ রক্তা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখা খুব প্রয়োজন অনেক মূল্যবদ্ধ আলোচনা হলো নিশ্চয়ই উপকৃত হয়েছেন আবারও কথা হবে দেখা হবে আগামী বুধবার প্রফেসর শাহুদ্দিন খানের সঙ্গে ভালো থাকুন ধন্যবাদ